হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যালোভেরা ফার্মিং থেকে শুরু করে হার্ভেস্টিং পর্যন্ত, আর অ্যালোভেরা থেকে কিভাবে কি তৈরি করা হয় এই সমস্ত কিছু নিয়ে। তো আপনারা সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে। তো চলুন শুরু করা যাক। যদিও অ্যালোভেরা যে কোনো জমিতে যে কোনো জায়গাতেই জন্মাতে পারে, কিন্তু আমরা যদি কথা বলি কমার্শিয়াল লেভেলের অ্যালোভেরা, তাহলে যে মাটি তেজ লেভেল 7 থেকে 8 ফুট পর্যন্ত, অ্যালোভেরা ওই সব জমিতে বেশি প্রোডাকশন করা যায়। তো আপনারা দেখুন এইভাবে অ্যালোভেরার গাছ ম্যানুয়ালি প্ল্যান্টিং করা হচ্ছে। এরপর যখন গাছের একটু গ্রোথ শুরু হয়ে যায়, তখন এর ওপর সার এবং বীজ প্রয়োগ করা হয়, যেন এর ওপর কোনো পোকামাকড় না লাগে। এই গাছগুলো যখন পরিপূর্ণ হয়ে যায়, তখন এগুলোকে হারভেস্টিং করার সময় চলে আসে এবং এগুলোকে কেটে এক একটি পাত্রে নিয়ে এসে এইভাবে ফ্যাক্টরিতে নিয়ে আসার জন্য প্রস্তুত করা হয়, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই রকম বড় বড় ট্রাকের মাধ্যমে এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এই অ্যালোভেরাগুলোকে ভালোভাবে জলে পরিষ্কার করে নেওয়া হয়। পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে এইভাবে ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করানো হয়। আর এই কাজগুলো সাধারণত ওয়ার্কার দ্বারা করানো হয়ে থাকে। ওয়ার্কার দ্বারা এগুলো পরিষ্কার করা হয়ে গেলে এগুলোকে নিয়ে আসা হয় এই ধরনের মেশিনের মাধ্যমে, যেখানে এই মেশিন এগুলোকে ভালো করে কেটে এর ভেতর থেকে অ্যালোভেরা জেলগুলোকে বার করে নেয় এবং পরবর্তীতে এই অ্যালোভেরা থেকে বিভিন্ন রকমের ঔষধ, ক্রিম এবং নানান দ্রব্য তৈরি করা হয়। মেশিনটির মধ্যে অ্যালোভেরা প্রবেশ করালে একদিক দিয়ে অ্যালোভেরার জেল এবং আরেকদিক দিয়ে অ্যালোভেরার খোসা বেরিয়ে আসে, যেটা দেখতে খুবই একটি অসাধারণ দৃশ্য মনে হয়। পর এই অ্যালোভেরার জেলকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয় এবং সেখানে পরীক্ষা শেষ হয়ে গেলে এগুলোকে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন রকমের ঔষধ এবং ক্রিম বানানোর জন্য। আর এগুলোকে যখন জুসে পরিণত করা হয়, সেই জন্য আরো একটি এখানে মেশিন দেখতে পাচ্ছেন। যার ভেতরে জেলিগুলো রাখা হয় এবং মেশিন চালিয়ে দিয়ে তৈরি হয়ে যায় অ্যালোভেরা জুস। বন্ধুরা, এই মেশিনটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এর জন্য একটা লাইকও করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা একে বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনার বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন।